ইপিএস কম্পিউটারে আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো এমএস এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে কাজ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে এক্সেল ওপেন করে নিয়েছি এবং এখানে একটা মার্কশিটের জন্য টেবিল তৈরি করে নিয়েছি। তো কন্ডিশনাল ফরম্যাটিং আপনি বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। এখন আমরা যেই ফরম্যাটিংটা সেট করব সেটা হচ্ছে এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এখানে মধ্যে 30-এর নিচে যদি কেউ পেয়ে থাকে তো সেগুলো আমাকে রেড দেখাবে। তো সেই কন্ডিশনাল ফরম্যাটিংটা কীভাবে সেট করব, তো সেটা করার জন্য আমরা কী করব, টেবিলটা সিলেক্ট করে নেবো যতটা এরিয়াতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাই। এরিয়াটা সিলেক্ট করে নেওয়ার পর হোম ট্যাবের মধ্যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ রুলে ক্লিক করব। নিউ রোলে ক্লিক করার পর এখানে সেকেন্ড যে অপশানটা রয়েছে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন্ট, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সেল ভ্যালু থাকবে, এখানে বিটুইন করা আছে, এটা আমরা সিলেক্ট করব লেস দেন। যেহেতু আমরা 30-এর নিচে করতে চাইছি তার জন্য আমরা এখানে লেস দেন করব। তাছাড়া আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনার অপশান চুজ করে নিতে পারেন। যদি বিটুইন হয় বিটুইন করে নেবেন, নট ইকুয়াল হলে নট ইকুয়াল, গ্রেটার দেন লেস, আপনার যেরকম প্রয়োজন আপনি সেইভাবে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখন আমার লেস দেন প্রয়োজন, তার জন্য আমি লেস দেন সিলেক্ট করে নেব। লেস দেন কত? 30, মানে 30-এর নিচে যদি হয় তাহলে এই অপশানটা কাজ করবে। কী কাজ করবে তা আমরা এখানে ফরম্যাট দিয়ে দেবো। আমরা কী বললাম যে রেড দেখাবো, এখানে এই ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা ফন্ট কালারটা রেড করবো, তার জন্য এখানে ফন্ট সিলেক্ট থাকতে হবে এবং তারপর এখানে আমরা ফন্ট কালার নিয়ে নেবো। যদি আপনি ফিল কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ফিল করবেন, বর্ডার করতে চাইলে বর্ডার, বা বর্ডারে কিছু চেঞ্জ করতে চাইলে এখান থেকে সেই অপশানগুলো চুজ করে নেবেন। যেহেতু আমি ফন্ট কালার করতে চাই তার জন্য ফন্টটা সিলেক্ট করবো, এখান থেকে কালার যে কোনো কালার নিতে পারেন। আমি এখানে রেড নিলাম। রেড নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আবার ওকে। দেখুন এখানে মধ্যে কোনো 30-এর নিচে কোনো নাম্বার নেই, তার জন্য কিন্তু কোনো নাম্বারের মধ্যে রেড কালার আসেনি। আমি একটা নাম্বার এখানে চেঞ্জ করে দেখাই আপনাকে, এটা যেটা 83 আছে এটা যদি আমি 22 করি দেখুন এটা আমার রেড হয়ে যাবে। এই ফরম্যাটিংটা আপনি টেবিল তৈরি করার আগেও অ্যাপ্লাই করতে পারেন বা টেবিল তৈরি করার পর অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে আপনি ফরম্যাটিংটা অ্যাপ্লাই করতে পারেন। দেখুন অটোমেটিক কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ফরম্যাটিং রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। এটা শুধু এই এরিয়ার মধ্যেই কাজ করবে যে এরিয়ার মধ্যে আমি কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করেছি। এখন যদি এই ফরম্যাটিংটা আমি রিমুভ করতে চাই তার জন্য কী করবেন, সেই এরিয়াটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন। যাওয়ার পর এখানে ক্লিয়ার রুল, ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেলস, এখানে ক্লিক করে দিলেই আপনার যে রুলটা দিয়েছিলেন আপনি সেই রুলটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে খুব সহজেই আপনি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।